আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি স্পোর্টস নেটওয়ার্কে একটা সময় জাতীয় দলের অটোমেটিক চয়েস ছিলেন জাতীয় দলের বাইরে থাকা অধিনায়ক বিপিএল এ কোনো দল পাননি অর্থাৎ তাকে কোনো দলই নেওয়া হয়নি নিলামের তালিকা থাকলেও তাকে দলে নিতে আগ্রহ প্রকাশ করছে না কোনো ফ্রাঞ্চাইজি গত বুধবার সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপকালে আশরাফুল বলেছেন কেউ আমাকে দলে নিলে খেলতে রাজি আছি দল পাওয়া বা না পাওয়া তো আর আমার হাতে নেই কতটা কষ্ট পেলে মোহাম্মদ আশরাফুল ঠিক এভাবেই বলেছেন এক সময়কার ক্রিকেটের বরপুত্র মোহাম্মদ আশরাফুল এখন কতটা না অবহেলিত তা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি তিনি বলছেন বিপিএল আমাকে না নিলে কিছুই করার নেই সামনে বিসিএল আছে প্রিমিয়ার লিগ আছে এগুলোর জন্য আমার প্রস্তুতি নিতে হবে তবে দর্শকদের কাছে প্রশ্ন রাখতে চাই এবারে দু হাজার উনিশ বিশ আয় বিপিএল এ মহম্মদ আশরাফুলকে দলা নেওয়া উচিত বলে দর্শক আপনি মনে করছেন কি কমেন্ট করে জানাতে ভুলবেন না বিপিএলে ম্যাচ ফিক্সিং এর নিষেধাজ্ঞা কাটিয়ে গত বছর চিটাগাং বাইকিংস এর হয়ে খেলেছিলেন মোহাম্মদ আশরাফুল তবে সেই আসরে প্রত্যাশিত পারফর্ম করতে পারেননি হয়তো এ কারণে এবারে বিপিএলে কোন দল তাকে নিতে আগ্রহ প্রকাশ করছে না নিলামের দল না পেলেও আশাফুল আশায় রয়েছেন টুর্নামেন্ট শুরুর আগে বিপিএল এর সুযোগ পাওয়ার ব্যাপারে আমরা সবাই জানি আগামী এগারো ডিসেম্বর থেকে শুরু হবে বিপিএল এর সপ্তম আসর এবারের আসরে ষাটটি দল অংশ নিবে আর এবারে বিপিএলটি নামকরণ করা হয়েছে বঙ্গবন্ধু বিপিএল হিসেবে প্রতিটি দলই নিলাম থেকে পছন্দের ক্রিকেটার নিয়ে ভারসাম্যপূর্ণ দল গঠন করেছে দর্শক আপনি এবার বিপিএলে কোন দল করছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না এ ছিল এখনকার মতো আপডেট পরবর্তী খেলার আপডেট পেতে হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন